গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানি, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চাই, যেটা আমি নতুনই অর্ডার করেছি, যেটা হচ্ছে এই নতুন র্যাকটা। এই র্যাকটার নামটা একটু আজব রকম, যার নাম 3 লেয়ার স্লিম স্টোরেজ অর্গানাইজার র্যাক। যেমন নাম কাজও তেমন। দেখুন, একটা ছোট্ট সরু জায়গার মধ্যে কি সুন্দর ফিট হয়ে যায় জিনিসটা। অনেক দিন ধরেই এই র্যাকটা আমি কিনবো ভেবেছিলাম, তো গত সপ্তাহে আমি অর্ডার দিয়েছিলাম, কালই এসে পৌঁছেছে, কিন্তু আমার এখনও ফিট করার সময় হয়নি। তো আজ আমি সন্ধেবেলায় এটা ফিট করতে বসেছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা কিভাবে ফিট করা যায়। তো চলুন বন্ধুরা, এটা ফিট করার পদ্ধতিটা দেখে নিই আমরা। র্যাকটার সমস্ত পার্ট খোলা অবস্থায় এইভাবে প্যাকিং করে ডেলিভারি হয়েছে আমার কাছে। আপনাদেরকে জানিয়ে দিই যে এই র্যাকটা আমি মিশো সাইট থেকে অর্ডার করেছি। মিশো সাইট থেকে আমি এর আগেও অনেক কিছুই অর্ডার করেছি। একটা বই রাখার, মেয়ের বই রাখার জন্য একখানা র্যাকও অর্ডার করেছি, 6 স্টোরেজ, ওটাও ভালো এসেছে। এই র্যাকটা দেখে এতই ভালো লেগেছিলো আমার যে র্যাকটার ইউজ হবে জেনে আমি 2টো র্যাক অর্ডার করেছিলাম, যেটা একটা ফ্রিজের পাশে রাখার জন্য আর একটা আলমারির পাশে রাখার জন্য। আলমারি আর সোফার মধ্যেখানেও খানিকটা জায়গা রয়েছে আমার, তো যেখানে এই র্যাকটা অনায়াসেই ফিট হয়ে যায় ওইখানের জন্য একটা রেখেছি, আর একটা ফ্রিজ আর দেওয়ালের পাশে। দেখুন, এইভাবে র্যাকটা আমার কাছে ডেলিভারি হয়েছে। তো এইবারে আমি র্যাকটাকে ফিট করব। র্যাকের সমস্ত পার্টস আমার খোলা হয়ে গেছে, এইবারে একে একে র্যাকের পার্টসগুলোকে আমি জয়েন করব। এই দুটো হচ্ছে র্যাকের নিচের হুইল। হুইল থাকাতে ইজিলি র্যাকটাকে এদিক ওদিক সরানো যায়। এটা র্যাকের ওপরের দিকটা। প্রথমে আমি হুইলটাকে ফিট করে নেব। এটা ফিট করাও কত ইজি দেখুন, জাস্ট একটু প্রেস করে লাগিয়ে দিলেই এটা ইজিলি ফিট হয়ে যায়। এবারে আস্তে আস্তে ওপরের পার্টসগুলো লাগাবো। এর মেটেরিয়ালটাও খুবই ভালো, হার্ড প্লাস্টিক আছে, তো যে নরম একদম তা নয়। আমার 2টো স্টোরেজ লাগানো হয়ে গেল, এবারে ওপরে স্টোরটা লাগাবো।
তো বন্ধুরা, আমার 3 লেয়ার স্লিম স্টোরেজ অর্গানাইজার র‍্যাক ফিট করা একদম রেডি। এবারে আমি আমার জায়গা মতো এটাকে সাজিয়ে দেব। দেখুন এটা কত ইজিলি মুভ করানো যায় নিচে হুইল থাকাতে। আমার র‍্যাক সাজানো হয়ে গেছে আর র‍্যাকটা নিজের জায়গায় যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। তো দেখুন কত ইজিলি এটা চলে যায় ফ্রিজ আর দেওয়ালের মধ্যেখানে। এই র‍্যাকটা অনেক হেভি ওয়েটও নিতে পারে, তো আপনি জলের বোতলও এর মধ্যে রাখতে পারেন। র‍্যাকটা ফিট করার পর একটা সেলফি না তুললে নয়। এটা আমার আর একটা র‍্যাক যেটা আমি আলমারি আর সোফার মধ্যিখানে রেখেছি। তো বন্ধুরা, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই র‍্যাক দুটো কেমন হয়েছে, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও কিনতে পারেন, যাতে আপনারা এই রকম জায়গাকে ইউজ করতে পারেন আপনাদের কাজে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন প্রথমবার, তাদেরকে জানাই যে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখতে পান ভালো করে। তো বন্ধুরা, আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। বাই বাই।